রবি শঙ্কর, হেমন্ত মুখোপাধ্যায়, বিলায়ত খান, নওশাদজি, ওরে বাপরে দারুণ ব্যাপার। স্নেহের হৈমন থেকে হেমন্ত দা, হ্যাঁ এটা দেখ, এটা 1974 সাল, আমার 72-এ ওনার সঙ্গে আলাপ হয়েছে, 74-এ অগ্রবৃষ্টি আমার চোখের পাতা। ও আচ্ছা, বাহ, সেই সময় কি যে ভালোবাসতেন না দাদা, মানে একদম নিজের সন্তানের মতো দেখতেন আমাকে, খুব অনেক ভালোবাসা পেয়েছি। আচ্ছা এখানে এই সেই ভাই, এটা কি ভাইফোঁটার ছবি? এটা রাশিদকে ভাইফোঁটা দিয়ে আমি, রাশিদ খান। এটা কি প্রত্যেক বছর তো ভাই? এটাই হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন বলো। এইটা বিসমিল্লাহ খান, আর এইটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, আমার বাড়িতে সরস্বতী পুজোর দিন এসেছিলেন, খিচুড়ি খাওয়াচ্ছি, বুঝলে? নিজে হাতে রান্না করা খিচুড়ি? নিজে হাতে না, সেদিন তো আর নিজে হাতে করা হয়। এটা নওশাদজি, মানবেন্দ্র মুখোপাধ্যায় রয়েছেন, এটা এটা কি কোনো প্রোগ্রামের আগে? যে আমার একটা গান মানবদার সুরের যে গানটা, ছন্দে ছন্দে হিয়া দোলে আনন্দে, ছন্দে ছন্দে হিয়া দোলে, অসাধারণ গো। আলী আগো খাঁ সাহেব, ওনার মিউজিক কলেজে আমি গান করতে গেছিলাম সান ফ্রান্সিসকোতে, ওনার এখানে সেখানে তোলা, হ্যাঁ সেখানে তোলা, সব রেখে দিয়েছি বুঝলি, আমার দেখতেও বেশ ভালো লাগে। আরেকটা জিনিস খুব সুন্দর, আমি দর্শকদের দেখানোর চেষ্টা করবো তোমার ছোটবেলার কিছু ছবি, কি মিষ্টি ছবিগুলো। তখন 6 কি 7 বছর বয়স, তখন আমি অনেক কম্পিটিশনে গাইতাম, খেয়াল গাইতাম, আর ওইটা উপরের যে হারমোনি গাইছি কি পাকা ছিলাম বল, সুধীরলাল চক্রবর্তীর স্মরণ সভায় বসুশ্রীতে ফাংশন, সেখানে গাইছিলাম। এই মানে কতটা ছোট বোঝা যাচ্ছে তানপুরাটা যখন পাশে রয়েছে। ছবিটা দেখালাম আপনাদের, মানে হৈমন্তী দি তখন আর হৈমন্তী দি এখন। আচ্ছা অনেক হয়েছে, এখন চল তাহলে এবার যাই, সত্যি চল হৈমন্তীদির সঙ্গে আজকের প্রাতরাশার। বাহ, তোমার এই জায়গাটাও কি সুন্দর, এইখানটায় বেশ গাছ গাছালি খুব দেখা যায় বুঝলি, তাই তো সবুজ একদম, মানে চোখ খুললেই সবুজ। তাও তো আজকাল যেন ওই বাড়ি এত, মানে অনেকগুলো ফ্ল্যাট বাড়ানো হচ্ছে, তাতে কি হচ্ছে সবুজটা কমে যাচ্ছে। ঠিক বলেছো, তোমার এখানে আরো অনেক রকম গাছও রয়েছে, তুমি নিজে তুলসী গাছ আমি খুব ভালোবাসি, রোজ স্নান করে একটু জল দিই, মানে কিরকম মনে হয় জ্যান্ত দেবতা। এই মুহূর্তে আমরা হৈমন্তীদির সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে, হ্যাঁ খুব সুন্দর ব্রেড, ডিম সেদ্ধ, এটা চকলেট স্প্রেড না, চকলেট স্প্রেড, মধু, মিষ্টি, আর সাথে চা, চায়েরও ব্যবস্থা, অর্থাৎ ভরপুর প্রাতরাশ বলতে যা বোঝায় বর্ষাকালে সকালবেলা, দারুণ এনজয় করার মতো ব্যাপার। আচ্ছা এবার থ্যাংক ইউ, দারুণ। এবার তুমি বলো, আজকে তো আমরা এসেছি তোমার সাথে কথা বলছি, ব্যস্ততার দিনেও কি তুমি নিজে নিজে এরকম ভাবে ব্রেকফাস্ট বানিয়ে? না না, তখন ওই আমার টুম্পা আছে, ও চটপট করে দেয়, অর্ধেক খেতে খেতে জুতো পরে ফেলে। এরকম অভিজ্ঞতা তোদেরও আছে বল? হ্যাঁ সে তো, আমরা হাফ দিন ব্রেকফাস্ট না করেই দৌড় লাগাই। তোমার হেভি ব্রেকফাস্ট পছন্দ না? কোনোদিন করো? হেভি কোনোদিনই আমার কিছু ভালো লাগে না। বাইরে বেড়াতে টেড়াতে গেলে ওই অল্প অল্প সবই খাবো, একটু একটু করে। বাহ, এটা সব থেকে পছন্দের খাবার না? না, হালকা পাতলা রান্না খুব পছন্দ, হালকা পাতলা রান্না খাওয়াই ভালো, তেল মশলা ওই খেতে, তারপরে গান করতে গেলে ঘ্যা ঘ্যা করতে করছে, আর খুব সাধারণ কথা বলতেও ভালোবাসি। শোন, গত বছর পুজোর সময় আমরা আহমেদাবাদে গেছি গান করতে, ওখানে তো হোটেলের খাবার টাবার জানিসই তো, খুব করে মাংস টাংস ওরা তো খুব বলছে, মিকা বলেছে কড়া করে মাংস চাই চাই, না বাধ্য হয়ে আমারও একটু খেতে হয়েছে, খেতে খেয়ে গান গাইতে গিয়ে না গিয়ে করে ঘেটে উঠেছে, মাইকে চলে এসছে, আমি না নিজেই হেসে ফেলেছি গান থামিয়ে দিয়ে, আমি বললাম আমার কী দোষ বলুন, এই এরা সব এত এত মাংস টাংস খেতে চেয়েছে খেয়েছে, এখন এই অবস্থা। তখন আর যে অর্গানাইজার তারা বলছে মিকা তো খেতে চাইলো, আমি কী করবো, দারুণ ব্যাপার। দুজন স্টলওয়ার্ডদের সঙ্গে
ছিলে যেটা দেখলামও আমরা, মানে অবভিয়াসলি তাদের একরকম গান, আমরা স্বর্ণযুগটা তুমি দেখেছো, স্বর্ণযুগ বলতে আমরা যেটা বুঝি তুমি সেটা নিজে দেখেছো, এখনো তুমি এই জেনারেশনের সঙ্গে কাজ করছো, সেই জায়গা থেকে জিজ্ঞেস করছি। দেখো একটা কথা দেখ, আমি যদি সবসময় এই জেনারেশনের গান বা এই জেনারেশনের কোনো কাজকে অ্যাপ্রিসিয়েট না করতে পারি তাহলে তো আমি ভালো থাকতে পারি নিশ্চয়ই, সেটা একদম। সবটা যে খুব খারাপ লাগছে তাও ভালো বলছি তা তো নয়, কিছু কিছু গান যেমন জিতের সুরের গানগুলো আমার বেশ ভালো লাগে। তাছাড়া দেখো যা এই যে দেবজ্যোতি বোস, টনি, ওরা যে গানগুলো করে সেগুলো তো হাই স্ট্যান্ডার্ড, কিন্তু এখনকার তৎক্ষণাৎ ভালো লাগার জন্য জিতের গান আমার খুব পছন্দ, সে এখনকার গানগুলো আমি গুনগুনও করি, বেশ লাগে। মানে গানের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে বলছো? হ্যাঁ, এটা এটা ওই সব গানগুলো আমার খুব ভালো লাগে, আমি যখনই হয় খুব মন দিয়ে শুনি কি ভালো গানগুলো করে রে। জিতের কাজ আমার খুব পছন্দ হয়। বলিউডের গান শোনো, হিন্দি ছবি? হিন্দি সব গান আমি শুনি, আমার আবার কিছু কিছু আমার টুম্পা আছে না, ও গান গান পছন্দ করে। এখনকার সিনেমা হলে পট করে চালিয়ে দেবে, দিদি দেখো দেখো একটু দেখো। এটা কি? হ্যাঁ দেখো আমার এইসব অনেক খেলনা ফেলনা। বাবা এও গান গাইছে, শুনতে পাচ্ছেন আপনার আওয়াজটাও কি গানটা এখানে হচ্ছে? ও বাবা হে মাকারি না, ওরে বাপরে, তোমার অবশ্যই এখানে ঢুকতে ঢুকতে দেখছাম এরকম প্রচুর কালেকশন রয়েছে, তোমার বাড়িতে ছোটরা এলে কিন্তু ভীষণ খুশি হবে। আরে আমার অনেক কিছু ভেঙে দিয়ে যায় ওরা, একটা পুতুল ছিল আমার সঙ্গে কথা বলতো, আমি প্রশ্ন করলে উত্তর দিত, এরও একটা বাধা ছিল, একটা বাচ্চা মেয়ে ভেঙে দিয়ে গেছে। এ বেশ সুন্দর, হেলে দুলে শরীর নাচিয়ে কি সুন্দর সকালবেলা উঠে ব্রেকফাস্ট টেবিলে আমাদের হে মাকারি না। বাহ টুম্পা কি সুন্দর একটা ব্রাইট কালারের টিপট, লাল রঙের টিপটে সুন্দর দুটো কাপে চায়ের কাপ এবং প্লেট, আমি যদি দেখাতে পারি তাহলে বুঝতে পারবেন, চায়ের কাপ এবং প্লেট, এটা দিদির রেগুলার ইউজ, খুব সুন্দর মেনটেন করে, ডেফিনেটলি টুম্পার ক্রেডিট, টুম্পার অর্ধেক আমার বেশি। ও আচ্ছা, ওর 80-20 ধরো, 80-20। বাহ খুব সুন্দর, এটা কি তোমার নিজের পছন্দ করে কিনে আনা? সুন্দর কিন্তু একদম ইউনিক হৈমন্তী শুক্লা, আমরা আজকে অনেকটা চেষ্টা করছি আপনাদের সঙ্গে তুলে ধরতে।